নমস্কার, এই মুহূর্তে আহি পড়িছে সন্ধিয়ার কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। আর এনে ধরনের খবর সমূহ নিতো সাবর কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি এটা লাইক করে দিব। এই মুহূর্তে জানাইছো এটা ব্রেকিং নিউজ। হামাস হিজবুল্লার পিছত এইবার ইসরায়েলের লক্ষ্য সিরিয়া। সিরিয়াত ভয়ঙ্কর বিমান আক্রমণ করেছে ইসরায়েলে। এই বিমান আক্রমণত সিরিয়ার 15 জনক লোকর মৃত্যু হয়েছে। মূল্যবৃদ্ধিত জুরুলা হয়ে পড়েছে সর্বসাধারণ রাইজ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিলাসী জীবনের বাবেই জনতার মূরত মূল্যবৃদ্ধির বোঝা। বর্তমান সময়ত অসমত পিঁয়াজের মূল্য 90 টাকা, আলুর মূল্য 60 টাকা, নহরুর মূল্য 450 টাকা, আদার মূল্য 300 টাকা, গাজরের মূল্য 160 টাকা। মুখ্যমন্ত্রীর নিজের পরিয়ালে বিলাসী জীবন কটাবলৈ জনতার উপর জাপি দিছে মূল্য বৃদ্ধির বোঝা। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সরব হয়ে কংগ্রেসের এই মন্তব্য। মহারাষ্ট্রত সিন্ডে আর অমিত শাহে লার্কি বেহেন যোজনার নামত আই মাতৃসকলক 1500 টাকাক মাহিলি দি আছে, কিন্তু মূল্য বৃদ্ধির জড়িয়ে 2000 টাকাক ঘুরাই লৈছে। ইয়াক গুজরাট মডেল বলে কোয়া হয়। সিন্ডে আর অমিত শাহর বিরুদ্ধে সরব হয়ে মহারাষ্ট্রত নির্বাচনী প্রচার চলাবলৈ গৈ AIMIMর নেতা আসাদুদ্দিন ওয়েসিয়ে এই মন্তব্য করেছে। রাজ্যের চাহ শ্রমিকর 70 কোটি বকেয়া আদায় দিবলৈ নির্দেশনা উচ্চতম ন্যায়ালয়ের। 7 ডিসেম্বরের ভিতর চাহ নিগমে প্রদান করব সকল হিসাব। উচ্চতম ন্যায়ালয়ে গুরুত্বপূর্ণ রায়দান দিছে চাহ শ্রমিকর বাবে। অসমত চাহ শ্রমিকর 70 কোটি বকেয়া আদায় দিবলৈ নির্দেশনা উচ্চতম ন্যায়ালয়ের। রেগিংয়ের পরম্পরা সামগ্রী সমষ্টিত ভঙ্গ হল। সাংসদ রকিবুল হুসেইনে পূর্বের সামগ্রীত রেগিং করে আহিছিল। আর এই রেগিংয়ের আশ্রয় লৈ সাংসদগুলো বিগত 25 বছরে নির্বাচনত জয়ী হয়ে আহিছিল। সামগ্রীর উপনির্বাচনত রেগিং হওয়া সাংসদ রকিবুল হুসেইনে করা মন্তব্য সন্দর্ভত প্রতিক্রিয়া বিধায়ক দিগন্ত কলিতার। কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে পড়েছে অখিল গগৈ। অখিল গগৈয়ে কৈছে কংগ্রেসে যেতিয়াই অকলে নির্বাচন খেলে তেতিয়াই শক্তিশালী হয় বিজেপি। উপনির্বাচনক লৈ পুনৰ কংগ্রেসক উভতি ধরে এই মন্তব্য অখিল গগৈর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 56 ইঞ্চির বুকু ভয় নকরে কংগ্রেসে। ঝাড়খণ্ড জনতাক সম্বোধন করে এই মন্তব্য করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধীয়ে কৈছে আমি বিজেপি সরকারক ভয় নকরো, আমি বিজেপির নেতাক ভয় নকরো, আমি নরেন্দ্র মোদীর 56 ইঞ্চির বুকুক ভয় নকরো। ভোট কেন্দ্রত রিগিংয়ের অভিযোগ। SDMক সর সোধাই গ্রেপ্তার নির্দলীয় প্রার্থী। রাজস্থানের উপনির্বাচনের ভোট গ্রহণ চলি থাকার সময়ত এগারী অতিরিক্ত জেলা উপায়ুক্তক সর সোধালে প্রাক্তন কংগ্রেস নেতা তথা দেউলি উনিয়ারা সমষ্টির নির্দলীয় প্রার্থী নরেশ মিনানে। ভোট কেন্দ্রত রিগিং হওয়ার অভিযোগ করে অতিরিক্ত জেলা উপায়ুক্তর গাত হাত দিয়ে নরেশ মিনানে। ইয়ার পিছতেই রাজস্থানের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পাছত গণতন্ত্র কোন দিকে গতি করেছে? আমি এটা কঠিন প্রশ্নের সম্মুখীন হওয়ার সময় আহি পড়েছে। গণতন্ত্র ইমান ভাল হয়নে? গণতন্ত্রই যেতিয়া অসৎ উপাদানের সৃষ্টি করে তেতিয়া আমার গণতন্ত্রের সৈতে যোগ সূত্র কেনেকুৱা? আমি গণতন্ত্রক এৰি দিব পারোনে? এই প্রশ্নটি সুদিবলৈ আমি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতালৈ ঘুরি অহালৈ অপেক্ষা করার প্রয়োজন নাছিল। আমি এই কথা সুদিব পারিলোহেতেন 2016 চনত তেওঁৰ প্রথম জয়ের পাছত, বা 2019 চনত নরেন্দ্র মোদীর জয়ের পিছত, বা হয়তো 2002 চনত গুজরাটত সংঘটিত হিংসাত্মক পরিস্থিতির পিছত তেওঁৰ জনপ্রিয়তা বৃদ্ধির পাছত, অথবা 2010 চনত হাঙ্গেরিত ভিক্টর অরবানের ক্ষমতালৈ অহার পাছত, বা 2009 চনের পাছর ইসরায়েলত বেঞ্জামিন নেতানিয়াহুর উত্থান, 2004 চনের পাছত শ্রীলঙ্কাত রাজা পাকসা পরিয়ালর নিয়ন্ত্রণ, 2003 চনত তুরস্কত রেসেপ টাইপ এরদোগানের রাজত্বকালের আরম্ভণি, বা 2001 চনত থাইল্যান্ডত থাকসিন সিনাওয়াট্রার জয়ের পাছত। মুঠতে এই তালিকাখন অন্তহীন। সহজ কথাটো হল যে ভাল ফলাফল প্রদানের ক্ষেত্রত প্রকৃততে বিদ্যমান গণতন্ত্রের অভিলেখ ইমান ভাল নহয়।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত আর পুনের নির্বাচিত হওয়া প্রক্রিয়াটে নিজের জনপ্রিয়তা বজায় রাখি বেয়া রাজনীতি, বিশৃঙ্খলতা, দুর্নীতি, অপরাধমূলকতা, জাতি হত্যা, পরিবেশ ধ্বংস করার পরিঘটনা তো নতুন কথা নহয়। যদি আমি ধনী ইউরোপীয় সমাজের বাইর চাবলে গুরুত্ব দিও, তেনে আমি যুক্ত স্বাভাবিক কার্যক্ষম গণতন্ত্রের সুবিধা বলে ধরে লৈছিল সেয়া বহুলাংশে কাল্পনিক বলে প্রতীয়মান হয়েছে। গণতন্ত্রের সফলতার কাহিনী সাধারণতে সীমিত সময়ের স্থায়ী হওয়া সুখের কাকতলিয়া ঘটনা। এই খণ্ডবর হতাশা, বিফলতা আর দুর্যোগের সার অন্ধকার আকাশত উজ্জ্বল তরা। গণতান্ত্রিক সরকারে আমার সু শাসন, আইনের শাসন বা ইয়ার নাগরিকর মঙ্গলের সম্ভাবনা উন্নত নকরে। ফলাফলের মূল্যায়নের কথা আহিলে গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে মাত্র তিনটা গুরুতর যুক্তিহে আছে। এটা, এই ক্ষেত্রে গণতান্ত্রিক সরকারের অবস্থা চোরে চারি সরকারতক বেয়া নহয়। দুই, গণতন্ত্রই বেয়া ফলাফল ধরা পেলা আর সংশোধনের সম্ভাবনা বৃদ্ধি করে। আর তিন, গণতন্ত্রই এজন নাগরিকর আত্মমূল্য বৃদ্ধি করে, বিচরাখিনি পায় নে নাই সেটু নির্বিশেষে। এই যুক্তিব চৈরাচারী বিকল্পক নাকচ করবলে যথেষ্ট ভাল। এই সচেতন অভিলেখে গণতন্ত্রের প্রভাবশালী আর্হিটর উদযাপন আর ইয়াক সমগ্র বিশ্বতে রপ্তানি করার প্রচেষ্টাত কোনো প্রভাব পেলা নাই। গণতন্ত্রের প্রধান তত্ত্বই এই কল্পনা কাহিনীটি অব্যাহত রাখিছিল যে গণতান্ত্রিক বিফলতার দৃষ্টান্ত সমূহ গণতন্ত্রীকরণ করা হয়েছিল। গণতন্ত্রের সৌন্দর্যতাই সকলকে বিশ্বাস করবলে বাধ্য করাইছে যে গণতন্ত্রের বাবে নহয়, গণতন্ত্রের সত্ত্বেও জনপ্রিয়তাবাদী নেতাসকলে ক্ষমতা অর্জন করেছিল আর ইয়াক ধরে রাখিছিল। সমস্যাটা হল বজারের বিফলতার দরেই এই গণতান্ত্রিক বিফলতাব গণতান্ত্রিক যন্ত্রের বিচ্যুতি বা বিজুতি নহয়। এই সম্ভাবনাব আমি গণতন্ত্র বলে কোয়া রাজনৈতিক ব্যবস্থাটোর মাজত গড় লৈ উঠিছে। যদি গণতন্ত্র সংখ্যা গরিষ্ঠতার শাসন হয় তেন্তে ই স্পষ্টভাবে এনে ফলাফলের অনুমতি দিয়ে আর ব্যক্তিক উৎসাহিত করে। অসমৰ পর্যটন উদ্যোগলৈ আহাৰ ৰেঙনি, ব্ৰহ্মপুত্ৰৰ বুকুত সামুদ্রিক বিমানৰ অবতৰণ, অসমৰ পর্যটন আৰু যোগাযোগ ব্যৱস্থালৈ নতুন সংযোজন। ব্ৰহ্মপুত্ৰ নদীত প্ৰথমবাৰৰ বাবে অবতৰণ কৰিছে সামুদ্রিক বিমানে। সচৰাচৰ সাগৰত অবতৰণ কৰা সামুদ্রিক বিমান প্ৰথমবাৰৰ বাবে অসমৰ নদীত অবতৰণ কৰিছে। গুৱাহাটীৰ পাণ্ডুঘাটৰ ব্ৰহ্মপুত্ৰ নদীত অবতরণ করেছে সামুদ্রিক বিমানে। মেঘালয়ের উমিয়াম হ্রদত প্রথমবার সামুদ্রিক বিমানে অবতরণ করার পিছত গুয়াহাটির পাণ্ডুঘাটত ব্রহ্মপুত্র নদীত পরীক্ষামূলকভাবে অবতরণ করে। পাণ্ডুঘাটত সামুদ্রিক বিমানের পরীক্ষামূলক অবতরণ কার্যসূচীত অংশগ্রহণ করে পর্যটন বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়াই। বরজারর লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরের উড়ামরা সামুদ্রিক বিমানখনে গুয়াহাটির পাণ্ডুঘাটত ব্রহ্মপুত্র নদীত অবতরণ করে। এই বিমানখনত পর্যটন বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার গুয়াহাটি পৌর নিগমের মেয়র মৃগেন হরণীয়া আর গুয়াহাটি মেয়র ইন কাউন্সিলর সদস্য সকলে যাত্রা করে। জয়ন্ত মল্ল বরুয়ার কয় কাজিরঙা মাজুলী আর উমারংসুতো চলিব সামুদ্রিক বিমান। মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায় কয় যে এই ব্যবস্থাটে পর্যটকর সুবিধা করে তুলিব। এই ব্যবস্থা আরম্ভ হলে যাতায়াতের খরচ আর সময়ও কমিব। গুয়াহাটির কাজিরঙালৈ দশের পনেরো মিনিটের বিশ মিনিট আর উমরাংসুলৈ ত্রিশ মিনিট সময় লাগিব। সামুদ্রিক বিমান পরবর্তী সময়ত বৃহৎ জলাশয়তো অবতরণ করা হব। অসমৰ বেশিরভাগ পর্যটন স্থানের ওসর এনে ধরনের জলাশয় বা হ্রদ আছে।